ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ এই ওয়াইল গ্যাসের রাস্তা দিয়ে মনে করেন যাচ্ছে হঠাৎ করে নাতির মতো কিছু আলেম আমার ভাইয়ের মতো কিছু হাজি রাস্তায় বলতেছে এই চিনো উনি কিন্তু ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ উনি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ে ইমাম আযম আবু হানিফা রাতে বাসায় গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে আল্লাহ এই লোকটা যেন মিথ্যাবাদী হয়ে না যায় এই লোকটা যেন মিথ্যাবাদী হয়ে না যায় কারণ আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না এখন যদি আমি 300 বার দুরূদ শরীফ না পড়ি তাহলে আমার নাতিটা মিথ্যাবাদী হয়ে যাবে এই জন্য তুমি আমাকে মরণ পর্যন্ত তৌফিক দাও আমি যেন প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়তে পারি আমাকে আমাকে রাবি বলে ফেলে দিয়েছে পৃথিবীর মুসলমান বাংলা ভাষাভাষী আমাকে বিপদে ফেলে দিয়েছে এরা বলে আমি নাকি আশিক রসুল এরা বলে আমি নাকি সেকেন্ড বস করুনি না আল্লাহ এরা যেন মিথ্যাবাদী না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম আম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো একটা জবানো বন্ধ রয়ে গেল আমার বিশ্বাস কি বিশ্বাস আমি বলবো সবাই বলবেন ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম চেহারা মুবারক কত যে সুন্দর চেহারা মুবারক কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান জান্নাত জাহাদের প্রতিদান আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম আসহাবী কান্নুজুম হাদিসে রাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম অনেক দূরে জন্ম হইল বলো না বাইগের অনেক দূরে জন্ম হইল হাবিবের কাছে গোলাম দেরলা ওয়াজ করুনি পাগলে হাবিবের পাগল মজার রহি জান ও মানে নগিজির জুবা মুবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে মারহাবা পায় না ওয়াজ করুন এই মহিউদ্দিন মহসিন ওদের সিনে আমি ওমানে গেলাম চিটাগাঙ্গের রাউজানের আব্দুর রাজ্জাক ভাই আব্দুর রাজ্জাক ভাই ভাগিনা কাউসার পটিয়ার আব্দুল্লাহ ভাই আল্লাহ নিয়ে গেছে জান্নাতের উচ্চ মাকাম লাভ করুন কসবা থানার ধরমপুর গ্রামের সোহাগ ও ছিল আমার সাথে এই অস্করণী রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফে গিয়ে আমাকে ঠিক থাকতে বড় কষ্ট হয়েছিল কারণ মাকে খুশি রাখার জন্য হাবিবের কদম মুবারকে যেতে পারেন নাই কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জুম্মা মুবারক এই পাগলাই পেয়েছিল
এই জন্য আমি জুন মাসের ১৬ তারিখে রওজা শরীফের সামনে বসে এই নাত শরীফটা লিখছি এই যে কত জোর ওয়াস করনি পাগলে নবীজির পাগল মাজার শরীফ যার ও মানে নবী কি জানো নবীজির জোব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম আমরা সবাই হতে হাত তুলো গোলাম বলো না আমরা সবাই হতে চাই হাবিব সবাই বলো আমরা সবাই হতে চাই হাবিবের বলো বলো বাবা আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলাম দের লাখো সালাম ও গো দয়াময় নবীর কাছে গোলাম দের লাখো সালাম বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা ভাগ্যের ফেরে নবীর কাছে গোলাম দের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলাম দের লাখো সালাম বিসমিল্লাহির রহমানির রহিম مدنا فتدلى فكان قاب قوسين او ادنى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجعل صلى لا سيد تبارك يا شيخ محمد وعلى سيدنا حبيب كبير يا تم شفيع حبيب كبير يا تم شفیع عاشیاں تم ہو تمہیں چل کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ اللہم صلی اللہ سید مولانا دیگر چیزیں نمیدہ رکھو دیگر چیزیں نمیدہ نم اغفلیا
رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد ভয় লাগতেছে আমার শীত আসার পরে বেশি বেশি মরণের কথা মনে হচ্ছে সেটা হলো যে আমার পাঞ্জাবির নিচে একটা সোয়েটার আছে সোয়েটারের নিচে আমার একটা লন্ডন বয় একটা গেঞ্জি আছে ওটা গেঞ্জি কত পাতলা না ওটা মোটা মোটা আমার সোয়েটারের নিচে গেঞ্জি আছে আবার সোয়েটারের উপরে আমার একটা পাঞ্জাবি আছে এটাও মোটা মোটি মোটা তারপরও আমার বাবারা যারা আমার সাথে থাকে ওদেরকে বললাম আমাকে একটু মোজা পরিয়ে দাও একটু আগে আমাকে উজু করার পরে আমাকে মোজা পরিয়ে দিলেন এরপরও মনে হচ্ছে শীত মানবে না যার কারণে শীত না মানার চিন্তা করে আবার চাদরটা উপরে গায়ে নিয়ে এসছি কিন্তু আমি এই মানুষটা মরে গেলে সবার কাপড় ছেলে আমার চাদর দিয়ে যাবে আমার আত্মীয় স্বজন বলবে তোমার বাবার পাঞ্জাবিটা খুলে ফেলো আমার আত্মীয় স্বজনরা বলবে তোমার বাবার সুয়েটারটা খুলে ফেলো আমার আত্মীয় স্বজনরা বলবে তোমার বাবার গেঞ্জিটা খুলে ফেলো আমার মরণের আগে শীত লাগতেছে মরণের পরে কি শীত লাগে না একটু আস্তে বলেন কেন লাগে না তাইলে তো নামাজটা ছাড়া উচিত না কারো পাঁচ নামাজ সুন্নি ইমামের পিছনে পড়তে পারলে পঁচিশটা উপকার হবে তার মধ্যে এক দুই নম্বরের উপকার হলো কবর আর কবর থাকবে না কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ কি বলা যায় কিসের বাগান বেহেশতের বাগান হয়ে যাবে বেহেশত কি কেউ দেখেছি আমরা কিন্তু হাদিস শরীফে আসছে এত সুন্দর এত ভেরি নাইস এত চমৎকার এত ভেরি বিউটিফুল যা কোনোদিন কোনো চোখে দেখে নাই কোনোদিন কোনো কানে শুনে নাই এত ভেরি নাইস একটা স্থান তার মধ্যে আবার যেই বেহেশতটা সবচেয়ে বেশি সুন্দর সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস রাসূলুল্লাহ নূরানি জওয়ান মুবারক বলেছেন নূরানি জওয়ান মুবারক রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন যাবে তখন কিন্তু জান্নাতুল ফেরদাউসটাই যাবে এটা কেমন জানো আল্লাহ বলতেছেন এটা কেমন জানো প্রথমে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত নিশ্চয় যারা ঈমানদার ঈমানদার হওয়ার পরে যারা ওয়া আমিনুস সলিহাত আমল সলিহ করে আমার আল্লাহকে জান্নাতুল ফিকানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এদের জন্য আমার জান্নাতুল ফিরদাউস যেটা শ্রেষ্ঠ জান্নাত সেই জান্নাত তোমাকে তোমাদেরকে স্বাগত জানানোর জন্য আমাকে আমাদের এলাকার ছেলেরা এলাকার নাম কি পয়েল পয়েল গাছার ছেলেরা আমাকে আগায় আনার জন্য খাজুরিয়া বাজার পর্যন্ত গেছে আমার আল্লাহ বলতেছেন আমার পাগল বান্দা বান্দিরা তোমরা যদি ইমানের পরে আমলি হতে পারো তোমাদেরকে পয়েল গাছার মানুষ জান্নাতে নেওয়ার জন্য পয়েল গাছার মানুষ কিন্তু তোমাদেরকে রিসিভ করার জন্য আসবে না আমার আটটা জান্নাত এই আটটা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ যে জান্নাত
ওই জান্নাতরা তোমাদেরকে রিসিভ করার জন্য স্বাগত জানানোর জন্য আগায়া আসবে মারহাবা কি বলা যায় না আওয়াজ বাড়ছে দাদা আসেন না বলেন আর নিছে কেমনে না বলেন ওরা রাগ হলো আর অনেকগুলো ভিডিও আইছে এরপরে আল্লাহ বলতেছেন জানো জান্নাতের ফেরদাউসটা কেমন আমার আল্লাহ বলতেছেন পরের আয়াতে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হেওয়ালা আমার জান্নাতুল ফেরদাউস এত ভেরি বিউটিফুল এত বেশি সুন্দর এত চমৎকার সুন্দর এত বেশি ভালো লাগবে তুই বন্ধুর বাড়ি যাও এক দুই দিন থাকার পরে বলবে বন্ধু আমার ব্যবসার ক্ষতি হচ্ছে চলে যায় নানির বাড়ি যাও তুমি বলবে নানা নানু যান বাসায় কাজ আছে চলে যায় চার পাঁচ দিন থাকার পরে শ্বশুর বাড়ি যাও প্রথম দিন পোলাও দ্বিতীয় দিন বিরিয়ানি তৃতীয় দিন ফিরনি চতুর্থ দিন কোরমা পঞ্চম দিন অন্য কিছু ষষ্ঠ দিন পিঠা এর পরের দিন পায়েস সাত দিনের দিন বলতেছ মা আর থাকতে পারছি না মা চলে যেতে হচ্ছে ব্যবসার ক্ষতি হচ্ছে যেতেই হবে শাশুড়ি মা বলতেছে না আরো দু একদিন থেকে যাও আপনি বলতেছেন না মা আমি পারবো না আমার আল্লাহ বলতেছেন এই জান্নাতুল ফেরদাউস তোদেরকে স্বাগত জানাবে এ বন্ধু আসো তোমার জন্যই তো আমরা সুসজ্জিত হয়ে রয়েছি তোমার জন্যই তো আমরা সেজে গুজে রয়েছি আমাদের ভিতরে কি আছে জানো কি আছে জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জান্নাতের পাগলেরা তোরা যেদিন জান্নাতে যাবি আমার উম্মতরা যেদিন জান্নাতে যাবি ওই দিন জান্নাতে যাওয়ার পরে কি হবে জানিস জান্নাতে যাওয়ার পরে তুই শুয়ে থাকবি তোর পিছনে পায়ের দিক দিয়ে দুইজনে খেদমত করবে মাথার দিক দিয়ে তোদেরকে দুইজনে খেদমত করবে এ পাগলেরা তোদেরকে কি করা হবে জানিস তোদেরকে দাউদ নবীর কণ্ঠ দেওয়া হবে জান্নাতে সুবহানাল্লাহ পায় না দাউদ নবীর কণ্ঠ দেওয়া হবে মুসা নবীর শক্তি দেওয়া হবে মুসা নবীর শক্তিটা কেমন মোটামুটি আমার মত কথা হয় না আজরাইলের শক্তি ফেলায় দিছে শর্মাইরা মোটামুটি শক্তি আছে বলে এই কথা হয় না আজরাইলের শক্তি ফেলায় দিছে তাইলে মনে হয় শক্তি আছে আ কথা হয় না শক্তিটা কেমন বলি এক গুসল দিয়ে মানুষ মেরে লেছে গুসল করে না এক গুসল দিয়ে মানুষ মেরে লেছে মোবারক জালালি সম্প্রদায় তো গজলও কইছে সম্মান বুঝাইতেছে কইছে না আমি পারতাম না আমি পারতাম না আমি পারতাম না এর একটা গজল কইছে না হাদিসের কথা কইছে সব নবী রাসূল বলবে লাস্তুলাহা সম্ভব না পারবো না মুসা নবী বলবে আমি এক ঘুষি দিয়ে মানুষ মেরে লেছি এই এই লজ্জা আমি মাথায় উঠে পারতাম না কি এর আমি আবদার করব তা আজরাইল কেমন যে আজরাইলের চোখ ফেলায় দিছে বুখারী শরীফের হাদিস আজরাইলের চোখ ফেলায় দিছে কেমন আজরাইল আটলান্টিক মহাসাগর মোটামুটি দুই তিন মন পানি হইব আটলান্টিক মহাসাগর এবার একটু কথা কস্তা করে আটলান্টিক মহাসাগরে দুই চার পাঁচ দশ মন পঞ্চাশ মন পানি হইব দুই চার লক্ষ কোটি টন পানি মাপলেও আটলান্টিক মহাসাগরের পানি মেপে শেষ করা যাবে না সেই আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আমাদের বঙ্গোপসাগর পদ্মা মেঘনা যমুনা আড়িয়ালখা ধলেশ্বরী শীতলক্ষা সব নদ নদীর পানি আমাদের এই এলাকার পুকুরের পানি সহ খালের পানি সহ গোমতী নদীর পানি সহ সব যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় আজরাইল এত বড় মান এত বড় যে এক ফুটা পানি তার মাথার থেকে জমিনে পড়বে না তাহলে মোটামুটি আমার মতোই আর কি এই বড়র কোন শেষ সেই আজরাইলের সর মারছে মুসা কালিমুল্লাহ এক সরে চক্ষু দুটা পড়ে গেছে আজরাইল বহু নবী রসুলের কাছে গেছে এইরকম পাগলা নবী আর পাই নাই কারণ আমার সর মারছে কারণ জিব্রাইল আসছে আজরাইল আসছে মুসা কালিমুল্লাহ হু আর ইউ তার ইংরেজি কানে আমি মানে কইতাছে হু আর ইউ তাজদাইল কায়াম আজরাইল হোয়াট হ্যাপেন্ড
কি হয়েছে তোমার এই বলে সর মারছে এক সারে সব দুলুল করেছে সুবহানাল্লাহ কয় সেই মুসা কয় উম্মতে মুহাম্মদের বুঝাইয়া দিব যারা ডাইরেক্ট পার্টি একটা আছে না মানে রসুল নবীও লাগবো না অলিও লাগবো না এরকম একটা পার্টি আছে না আমার কাছে হ্যাঁ আছে তা মুসা কানি মুসা কয় আমি আজরাইলের চোখ ফলাইয়া দিছি আমি আজরাইলের চোখ ফলাইয়া দিছি আমি যাই আল্লাহর দেখতে যাবো নয় পাড়ার সাহেব পৃষ্ঠা বলতেছেন লব্বি আরিনি আমজর ইলাই আমি দেখা দেখতে চাই তোমারে আমার আল্লাহ কেন ডান তারানি এই চক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না তো মুসা কালিমুল্লাহ কয় দেখতারুম না আমি আজরাইলে চোখ ফলাই দিছি এত শক্তি আমার সেই মুসা কালিমুল্লাহ নিয়ত করে গেছে আল্লাহরে দেখবে আল্লাহ লক্ষ কোটি ভাগের একটা ভাগের কোন রকম একটু নূর পাহাড়ের মধ্যে নিক্ষেপণ করছেন পাহাড় জ্বলে গেছে খেজুর গাছ জ্বলে গেছে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে মারহাবা পায় না মুসা কালিমুল্লাহ আয়েশা কয় আমার উম্মত সহ সব নবীর উম্মত সবাইরে শিক্ষা দিয়ে গেলাম ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চায় না আজরাইলের চক্ষু ফালাইয়া দেওয়া বেড়ায় আল্লাহর সামান্য নূরের তাজান্নি দেখে সহ্য করতে পারি নাই আর এর পরে যদি কেউ ডাইরেক্ট পার্টি থাকে তাহলে আপনারা অন্তত রুটিটা তাওয়া দিয়া ভাইজা খাওয়ার কোনো অধিকার নাই কারণ যেহেতু আপনারা ডাইরেক্ট পার্টি আপনারা রুটির মধ্যে ছলা ঢুকায়া ডাইরেক্ট আগুনের মধ্যে ভাজা ভাজা খাইবেন কারণ আমরা আবার ডাইরেক্ট পার্টি না যেহেতু মুসারে দেখছি আমরা মুসার কথা শুনছি যে মুসাই নাকি আল্লাহকে দেখতে যায় বেহুশ হয়ে গেছে গা আমাদের বেহুশ হওয়ার দরকার নাই কারণ আমাদের শক্তি মুসার দ্বারে কাছে নাই আমরা ডাইরেক্ট যাবো না আমরা নবী এবং অলির মাধ্যমে আমার আল্লাহর কাছে যাবো মারহাবা পায় না এই জন্য জালালউদ্দিন নবী রাখেন বক্তব্য গম্বর আলী রা কায়ালি বক্তব্য গম্বর আলী রা কায়ালি সে দে হকি পহলুয়ানে পর দেলি লেকে বরসে দিমা কুনহম এতে মেদ আন্দর আদর সায়ায়ে নখলে উম্মেদ আন্দর আদর সায়ায়ে ইয়া আকিলে কসনাতানত বুরদো আজরাহ নাকিলে মারহাবা হায় না আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের সম্রাট আর আব্দুল কাদের জিনানী ওলীদের সম্রাট সে বেলায়েতের সম্রাট তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ করছেন আলী শের হকটি পহলুয়ানে পর দেনি তোমাকে আল্লাহ শেরে খোদা বানিয়েছেন কেমন শেরে খোদা খায়বরের প্রান্তরে পানি নাই সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ পানি নাই নবীজি বললেন আও আলী এই পাথরের মধ্যে গুতা মারো পাথরের মধ্যে গুতা মারলে কি হইব নবীজিকে মারো কাদার মধ্যে লাঠি ঢুকাইলে যেমন অনায়াসে লাঠিটা ঢুকে যায় ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন শেরে খোদা তিনি পাথরের মধ্যে চাপ দিলেন কাদা মাটির মতো মাটির ভিতরে তার তলোয়ারটা ঢুকে গেল আল্লাহ একটা কুয়া সৃষ্টি করে দিলেন এখন পর্যন্ত সেই কুয়া থেকে পানি বের হইতেছে মারহাবা কি বলা যায় না দরবার জিস দরবার মে মুস্তফা মিল জাতি হ্যায় মারহাবা ওরা ডাইরেক্ট যাইতেছাস মুসা বাজানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এত বড় যিনি আজরাইলের চোখ ফেলাই দিছে সেই মুসা নবী আল্লাহর সামান্য নূরের তাজালি দেখে বেহুশ আর বেড়া তুই যাবি গা ডাইরেক্ট সেই মুসা কালিমুল্লাহ নবীজির সাথে ষষ্ঠ আসমানে মেরাজের রাতে দেখা হওয়ার পরে কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক দুইটা হাদিস আমার বুঝে আসে নাই গো নবীজি কয় কোন হাদিস গো উলামা ও উম্মতি কা আমবিয়াই বানি ইসরাঈল নবী তো নবী ওলি তো ওলি কিন্তু আপনি বলছেন কি
আমার উম্মতের মধ্যে কিছু আলেম হবে কিছু আলেম হবে তারা বনী ইসরাঈলদের নবীদের মতো তাদের আলেম হবে কিন্তু নবী হবে না সুবহানাল্লাহ আমার ওয়াজ কি বুঝতেছেন আজকে আমি ওয়াইজ না আমার মহসিন বাবা হারেস বাবা মহিউদ্দিন বাবা কমিটির সব সবার নাম জানি না ওদের আজকে আমার একটু মায়া করছে ওরা এই মায়া ইলিয়াসেরও করতে হবে এই মায়া আজিজুলেরও করতে হবে এই মায়া জামালেরও করতে হবে কারণ আমার দিয়ে মনে যাতে শাহপুরের বিশ্বাস হুজুর টেলিফোন রোড আমাকে করে পয়লা আর আমি একটা করে সাতটা নি না এই হুজুরে দেখছেন কি না আইসি স্টেজে যা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি হুজুর কলা শাহপুরের বর্তমান হুজুর কলা আহে বিলাতে দাঁড়ায় যায় 15 টাকা 30 টাকা মিলা সুবিধা কি কথা পায় না কিন্তু বেলা তোরা আমার সাদেস্তা তোরা আমার আমার সাদ্দায় না কিন্তু আজকে মহিউদ্দিন আর মহসিন আর হারেস আর কমিটির সবাই না গম কলি তো আসবে সব না মহসিন মহিউদ্দিন হারেস গম সবাই সে না মহিউদ্দিন মহসিন মহিউদ্দিন হারেস গম তাহলে কমিটি সবগুলো আছে না আচ্ছা ঠিক আর তোরা বেজার স্থান গম কইছি হ্যাঁ মহসিন মহিউদ্দিন হারেস গম কইছি রে তোরা সবাই স্যার আব্বা মাশাআল্লাহ মাহফিল কিন্তু আস্তে আস্তে চারজন শ্রেষ্ঠ ফেরেশতা চারটা তরিকা শ্রেষ্ঠ চারজন ইমাম শ্রেষ্ঠ পূব পশ্চিম উত্তর দক্ষিণ দিক ও চারটা শ্রেষ্ঠ মারহাবা পায় না আব্দুল কাদের জিলানী হাজা মুঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলবিজ এরা চারজন শ্রেষ্ঠ মারহাবা পায় না কিতাব চারটা তাও শ্রেষ্ঠ হ্যাঁ তাওরাত জবর ইঞ্জিল কোরআন এরাও চারটা আজকে চতুর্থ বছরে আইসা মাঠ বইরা মানুষ কিছু দাঁড়ায় রয়েছে মারহাবা পায় না যেটা গত তিন বছরে হয় নাই কারণ সাইডের একটা বরকত আছে বেড়া মারহাবা পান আমি সুর দিয়ে আওয়াজ করবো না আজকে তোমরা কি কম তাও কিছু করবো না তাবারক নিয়েছেন এই তাবারক আমার পরে খাওয়ানো আছে বেড়া আব্বাজান বাবাজান মুসা নবী কয় আমার দুইটা হাদিস বুঝে আসে নাই ষষ্ঠ আসমানে নবীজি কয় কি হাদিস বুঝে আসে নাই উলামা উম্মতি কাম্বিয়া ইবানি ইসরাইল আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে এরা নাকি বনি ইসরাইলদের নবীদের মতো এলেম হবে কিন্তু নবী হবে না এলেম হবে বনি ইসরাইলদের নবীর মতো রিয়া রাসূলুল্লাহ নবী তো নবী আর ওলি তো ওলি এটা কেমনে হয় তাহলে কি দেখতে চাই কথা দেখতে চাই বাস্তব দেখতে চাই থিওরিক্যাল মানি না আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল দেখাইতে পারে কি পারে না এজরে কয় না রে বেড়া কেমন পারে জিব্রাইল কয় এখানে দুই রাকাত নামাজ পড়ে নবীজি মুসকি হাসি দিয়ে কয় কেন নামাজ পড়ব কেন এখানে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ আচ্ছা আচ্ছা ইয়া রাসূলুল্লাহ আপনি মুসকি হাসি দিয়ে বুঝাইলেন আপনি জানেন কিন্তু প্রশ্ন কইরা বুঝাইলেন আপনি জানেন না মুসকি হাসি ওদিন আবার প্রশ্ন করলেন এখানে কেন নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ কেক ব্যাপার কি আমি জানি কিন্তু শরীয়ত রক্ষা করলাম শরীয়ত রক্ষা করার জন্য জিগাইলাম এখানে কি আছে ভিতরের কি কোনো খবর জানো তুমি কারণ ভিতরের খবর আমি জানি না তা ভিতর তুমি তো উপরের খবর জানো যে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ ভিতরের খবর আমার কাছ থেকে নাও জিব্রাইল কা ভিতরের খবর কি গো ভিতরের খবর হলো ইন্নাহু রাসা মুসলিম শরীফ ইন্নাহু রাসা মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম কাইমাই ইউসাল্লি ফি কবরিহি রাওয়াহু মুসলিম মারহাবা কয়না আমি দেখতেছি হুসেন কালিমুল্লাহ তার মাজার শরীফে রাউজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে ওয়াকাদালিকা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম শুধু মুসা নবী না ইব্রাহিম খলিলও দাঁড়ায়া দাঁড়ায়া তার রওজা শরীফে নামাজ পড়তেছে মারহাবা কয় না এই জন্য ফিলিস্তিন হারবে না নাতি
ফিলিস্তিন হারবে না ইনশাআল্লাহ কেন ওই ফিলিস্তিনিতে মুসা কালিমুল্লাহ শোয়া ওই ফিলিস্তিনিতে ইব্রাহিম নবী শোয়া ওই ফিলিস্তিনিতে দাউদ নবী শোয়া ওই ফিলিস্তিনিতে ইয়াকুব নবী শোয়া ওই ফিলিস্তিনিতে ইউসুফ নবী শোয়া এই জন্য তারা অত্যাচার করতে পারবে ফিলিস্তিনকে ধ্বংস করতে পারবে না ফিলিস্তিনের বিজয় চলে আসছে খুব শিগগির ইনশাআল্লাহ জোরে কবরা ইনশাআল্লাহ বাবা জান ওই মুসা কালিমুল্লাহ কানে বুঝে নেই কা বুঝতে চাও তো ডাক দিছেন ইমাম গাজালী তাফসির রুহুল বায়ান 277 বছর আগের তাফসির তাহলে মোটামুটি কুরআন 277 বছর বয়সের মানুষ বর্তমানে আসেনি খালি যে পণ্ডিতি করে আলেম না খুব পণ্ডিতি করে দাদা নাতি 277 বছর আগের এই তাফসিরের রুহুল বায়ান লেখকের নাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তৃতীয় পারার তাফসিরে এই কথাগুলি আসে তৃতীয় পারা তিলকা রাসূল ফাদ্দাল্লা বাযুহুম মিন বা এই 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 পারার মধ্যে এই তাফসির আসে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ইমাম গাজ্জালী রাসূল ডাক দিলেন ইমাম গাজ্জালী তখনও তার বাবার পৃষ্ঠে আসে নাই মায়ের রহমে আসে নাই মায়ের রহমে বিয়ে মা বাবার বিয়াই হয় নাই অথচ ডাক দিছে গাজালি তাল হে না কাম হিয়া ইমাম গাজ্জালি রূহটা চলে আসে তাই নবীজি বললেন মুসা তুমি কথা বলো তো মুসা নবী বললেন এই মাইসমুকা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি ইমাম গাজ্জালি বলল মাই নেম ইজ ইমাম গাজ্জালি মাই ফাদারস নেম এই মাই মাদারস নেম এই মাই দাদার নাম কই কি জানি কয় না মাই গ্র্যান্ড ফাদার এই মুসা ইমাম না মুসা কালিমুল্লাহ এই বেটা তোমারে জিগাইছে আমি ওয়ান পারসনের নাম একজনের নাম বলো তুমি কেন চারজনের নাম বললা ও আমি আপনি একটা প্রশ্ন করছেন চারটা উত্তর দেওয়াতে খারাপ হয়ে গেছি আমি গত 2500 বছর আগে এখনো কিন্তু মায়ের পেটে আসে নাই বাপের পিছতে আসে নাই বাপ মার বিবাহ হয় নাই দাদা দাদির বিবাহ হয় নাই নানা নানির বিবাহ হয় নাই ইমাম গাজ্জালী ষষ্ঠ আসমানে গিয়ে বলতেছেন আমি একটা প্রশ্ন করেছেন আমি চারটা উত্তর দেওয়াতে অসুবিধা হয়ে গেল আর আপনি গত 2500 বছর আগে আপনাকে আল্লাহ বলেছিলেন ওমাতিল কাবি আমি নিকয়া মুসা এ মুসা তোমার ডান হাতে কি আপনি আমি আমনে একটা প্রশ্ন আছে আমনে এটা দোষ ধরছেন গত 2500 বছর আগে 2500 চিনেন তো না 2500 2000 কত নাম একটা জিনিস 2500 বাংলাদেশে 2500 থানা একটা আছে না তো আপনারা ভয় পেয়েন না ওইটা তামার আপনি বস্তা 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 কি তামার আপনি আমার নাতি হয় নাতিরে কইলাম আজকে ভিতরে যে আজকে আমি ওয়াজ করব না নাতি আরবি ইংরেজি উর্দু মিললাম কিছু কয়ালি সবার কিন্তু ভালো কথা বলছে ভালো যদিও সেই ভালো কিছুই আমার কাছে নাই কিন্তু বলার কি বিপদে ফেলে দেয় আমাকে ভালো বিপদে ফেলে দিচ্ছে আমি অনেক বিপদে আছি সেই বিপদ হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই পয়েল গাছের রাস্তা দিয়ে মনে করেন যাচ্ছে হঠাৎ করে নাতির মতো কিছু আলে আমার ভাইয়ের মতো কিছু হাজি রাস্তায় বলতেছে এই চিনো উনি কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়ে ইমাম আজম আবু হানিফা রাত্রে বাসায় গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে আল্লাহ
এই লোকটা যেন মিথ্যাবাদী হয়ে না যায়, এই লোকটা যেন মিথ্যাবাদী হয়ে না যায়। কারণ আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না, এখন যদি আমি 300 বার দুরূদ শরীফ না পড়ি তাইলে আমার নাতিটা মিথ্যাবাদী হয়ে যাবে। এই জন্য তুমি আমাকে মরণ পর্যন্ত তৌফিক দাও, আমি যেন প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়তে পারি। আমাকে আমাকে আর বিপদে ফেলে দিয়েছে পৃথিবীর মুসলমান, বাংলা ভাষা ভাষী আমাকে বিপদে ফেলে দিয়েছে। এরা বলে আমি নাকি আশিকের রসুল, এরা বলে আমি নাকি সেকেন্ড মাসকুলি, না আল্লাহ এরা যেন মিথ্যাবাদী না হয়। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখ সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ সালাম। একটা জামানো বন্ধ রে গেলাম, আমার বিশ্বাস কি বিশ্বাস আমি বলবো না, সবাই বলবেন ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখ সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ সালাম। চেহারা মুবারক কত যে সুন্দর, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, জান্নাত জাহাদের প্রতিদান, আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবী কান্নুজুম হাদিসে নবীর কাছে গোলামদের লাখ সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ সালাম। বাগের বেড়ে অনেক দূরে জন্ম হইলাম, বলো না বাগের বেড়ে অনেক দূরে জন্ম হইলাম, ও নবীর কাছে গোলামদের লাখ, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ সালাম। ওয়াজ করনি পাগলে হাবিবের পাগল, মাজার রহি জান কোমালে, নবীজির জুব্বা মুবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময়ে জবানে মারহাবা পায় না। ওয়াজ করুন এই মহিউদ্দিন মহসিন, ওদের সিনে আমি ওমানে গেলাম, চিটাগাঙ্গের রাউজানের আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই ভাগিনা কাউসার, পটিয়ার আব্দুল্লাহ ভাই আল্লাহ নিয়ে গেছে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, কসবা থানার ধরমপুর গ্রামের সোহা ও ছিল আমার সাথে, এই অস্করণী রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফে গিয়ে আমাকে ঠিক থাকতে বড় কষ্ট হয়েছিল, কারণ মাকে খুশি রাখার জন্য হাবিবের কদম মুবারকে যেতে পারেন নাই, কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ জুব্বা মুবারক এই পাগলাই পেয়েছে। এই জন্য আমি জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে বসে এই নাত শরীফটা লিখছিল, এই যে কত জুন। ওয়াস করনি পাগলে নবীজির পাগল,
মাজার শরীফ যার ওমানে নবী কি জানো নবীর জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম আমরা সবাই হতে হাত তুলো গোলাম বলো না আমরা সবাই হতে চাই হাবিবের সবাই বলো আমরা সবাই হতে চাই হাবিবের বলো বলো বাবা আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলাম দের লাখো সালাম ও গো দয়াময় নবীর কাছে গোলাম দের লাখো সালাম বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা ও ভাগ্যের ফেরে হইলাম নবীর কাছে গোলাম দের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলাম দের লাখো সালাম নামাজ আল্লাহ আল্লাহ এই শীতের মধ্যে ওরা হাত তুলে ওয়াদা দিয়েছে ওরা কেন কি তোমার হাবিবের গোলাম তুমি তো বলেছো তোমার বন্ধুর গোলাম বলেই তোমার গোলাম ওই নবীজিকে বলতেছেন মুসা কয় আমার এই দুইটা হাদিস বুঝে আসে না কোনটা কোনটা একটা হইল যেটা একটু আগে বললাম আর আরেকটা হইল আনা মিরাতুল্লাহ এই হাদিসটা বুঝে আসে নাই আমনে নাকি আল্লাহ দেখার আয় না নবীজি কয় না ইয়েস ইয়েস মুসা কয় আল্লাহ দেখতে যায় দেখতে নবী বলে আল্লাহ দেখার আয় না আবার হাজি গেলাম শিকার ছিল হ আমি আল্লাহ দেখার আয় না তাই আসে না আমার সামনে মাওলাই আসে না আমার সামনে জন্মের মত দেখালো আপনা কারণ আল্লাহ বলছেন অমায়ান্তি নাতি অমায়ান্তি কুআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ বলতেছেন বন্ধু নিজের থেকে কিচ্ছু বলে না আমি যা প্রত্যাদেশ করি তাই বলে তাইলে তো নবীজি বলছে আনা মিরাতুল্লাহ আমি আল্লাহ দেখার আয় না কি রে আচ্ছা আচ্ছা নাম কি বলবেন ও রাখ আমার বয়স আছে বয়স আছে দেখি তো আমার দোয়া মোনাজাতের লেগারা রাখছে ঠিক কি না তাও কোন দিন অনেকক্ষণ মাস করে লেছি গড়ি দেখি গড়ি দেখে শুরু করছে খুশি চতুর্থ বছরের মাথায় আমাদের মাঠ আল্লাহ ভরে দিয়েছেন আল্লাহ শুকুর আদায় করো বুঝা গেল এই মাহফিলের প্রতি কোন ওলি আল্লাহর বড় দোয়া আছে মারহাবা পান এই জন্য তো আমি লিখি আর বলি ওলি আল্লাহর দোয়া আছে এই মারের এই এলাকার প্রতি মনেতে বাসনা যাইব মদিনা মনেতে বাসনা যাইব মদিনা মুর্শিদ নজর করো না মনে আর বাজার নজর করো না আমি আল্লাহ দেখার আয় না প্রাণ বইরা দেখবো আজকে আল্লাহ আল্লাহ দেখতে কেমন লাগে নবীজি গেছে আল্লাহ দরবার নবীজি কয় আল্লাহ কেন মানছে আমার আল্লাহকে আইছেন কেন আমি কি আইছি তাহলে কেন জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া উম্মে হামির ঘরে পাইলে নবী কামলে ওয়ালা উম্মে হামির ঘরে পাইলে নবী কামলে ওয়ালা
হাসি খুশিতে পড়া সবাই দুরুদ সল্লে লাশি খুশিতে পড়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তালা সুবহানাল্লাহ আমি আরো আশ্চর্য তিন দিন আগে আমি গজল কইলে যে টাকা পাওয়া যায় ওয়াজ করি আর না করি গজল কইয়া লাভ না করে কারণ আমি একটা না দশ রাত গজল কইলে তো আমার গজল নিজের দলে নিজের দলে কয় শেষ হবে ইনশাআল্লাহ কথা পাই না না দশ বছর কইলে শেষ হইব না এটা এটা কোন যাব না অন্তত দশ রাত যদি আমার লেহাড়াই কই অন্য ডানা তাহলে তো আল্লাহ মেহরবানি নবীজির গাম মোবারকের সাথে শেষ হইব না ঠিক কি না বাজার গজল করলে যেহেতু টাকা পাওয়া যায় আজ যা একটা কাম করে আর আমার সাথে আব্বা কি যেন বলতেছিলাম আল্লাহ দেখা ছাত্রবেলা ছাত্রবেলা তো মাশাআল্লাহ পরিবেশের শুনে কোনো আওয়াজ নাই কোনো কথা নাই আবারে আচ্ছা ইনশাআল্লাহ কিন্তু অহংকার থাকতে অসুবিধা বাবা ঠিক আছে না আমি আজকে শুরু দিই নেই আল্লাহ এদিকে আমার অনেক হেফাজত করছেন ওই যে নিচা জায়গায় পানি জমে আব্বা কোন সময় কিন্তু ছাদে পানি জমবে না ঘরতে কিন্তু পানি জমবে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ এই অহংকারীদেরকে হিংসাকারীদেরকে আল্লাহ আল্লাহ পর হুমকি দিয়েছেন আট পাড়ার চোদ্দ পৃষ্ঠায় ইন্নার হাফেজ সাহেবরা বলছে ইন্নার লাদিনা অহংকারীদের জন্য আমার আমি আল্লাহর আসমানের দরজা খোলা হবে না শুধু তাই নাই ওয়ালা ইয়াদখুলুন আল জান্না এদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না কতদিন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামফিল কিয়াম এ মুহিউদ্দিন এই আয়াত শুনে বড় শান্তি পা শান্তি পা আল্লাহ বলতেছেন যারা অহংকারী যারা অহংকার করে যে আমার মতো আর কেউ নাই তাদের ব্যাপারে আটপাড়ার চোদ্দ পৃষ্ঠায় আটপাড়ার চোদ্দ পৃষ্ঠায় সুরা আনআমে আমার সুরা আনআমের পরে আনআমের পরে আরাফ সুরা আরাফে আটপাড়ার চোদ্দ পৃষ্ঠা আল্লাহ বলতেছেন ওয়াস্তাকবারু আনহা যারা অহংকারী মানুষ যে আমহামসে বড়া কোন হে এই ধরনের চিন্তা ভাবনা যাদের তাদের ব্যাপারে আল্লাহ আট পাড়ায় হুমকি দিয়েছে জাহান্নামের হুমকি কি আমার আল্লাহ বলতেছেন যারা অহংকারী লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা এদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না জান্নাতে তারা ঢুকতে পারবে না কতদিন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াম একটা শুয়ের ছিদ্র দিয়া যতদিন একটা জামাল না ঢুকবে বেড়া তোমার জামালের নামের অর্থ জানো উট উট হ্যাঁ বেড়া যে ও আব্বা আব্বা আমাকে বাচ্চা না আমার বাচ্চা আমার আব্বা আব্বা কয় মাঝে মাঝে এই আব্বা অর্থ ঘাস আব্বা অর্থ কি ও আব্বা কোরআন শরীফে আছে যাই হোক এটা তো আমরা ঘাস হিসেবে আব্বা ডাকে জামালের কুট হিসেবে ডাকি কথা কয় না হাত্তা ইয়ালিজাল জামালু জামাল জামালু ফি সামিল খিয়াম একটা শুয়ের ছিদ্র দিয়া যতদিন একটা উট না ঢুকবে ততদিন অহংকারী জান্নাতে ঢুকবে না আমি একটা কথা শুনি খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি খুব বেশি কষ্ট পেয়েছি ষোলো তারিখ আমার একটা মাহফিল আছে ষোলো তারিখ আমার একটা মাহফিল আছে একটা বেতাল্লিয়া মৌলভীও আছে সাথে আমার আর একজন সুন্নি ভাইও আছে জীবনে কোনোদিন এক জায়গায় ভুলে নাম দিয়ে ফেলতে আবার আবার শরীর বলছে যারা নাম দিছে এবার যিনি দাওয়াত দিয়েছেন তিনি জানেন নাই তার নিচে আমার নাম সিরাজকে বলেছে একটা কথা বলবা না কারণ বুঝতে পারে নাই নামে কি আছে না কাম দরকার নামে কোন দরকার আছে বেটা আকাশে চান উঠলে কি খালি কহেল গাছের মানুষ দেখবো কথা হয় না কার আকাশে চান উঠলে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে
আপনি বড় আমি বড় এটা তো আমি বলবো না এটা বলবে আমার এই আব্বা এটা বলবে আমার এই বাজানেরা কথা ঠিক কি না বাবা আমি নিজেকে যদি নিজে বড় মনে করি আপনি কোনোদিন বড় হবেন না ঠিক কি না বাবা এই যে তাহিদি পাগলারে অনেক সুন্নিরা অহিংসা করে আচ্ছা আল্লাহ আর উড়াইতেছে আমি কি নামাইতারু কথা কয় না এই পাগলায় তিন দিন আগে আপনারা ফেসবুকে মনে দেখছেন তিন দিন আগে হায় আমারে বালিশ রেডি করে দিতেছে আমারে হয়ে দিতেছে আমারে কম্বল গায়ে দেয়া দিতেছে সিরাস সিরাস করছে কি আমার খাদেমটা করছে কি কাম একটা ঘড়ায় হেলে এই কাম কাম ঘড়াইতেছে সিরাজ এটা ভিডিও করে রেছে ভিডিও করে দিছে সাইরা চব্বিশ ঘন্টায় 9,30,000 মানুষ দেখে রেছে কত তাইলে পাগলে আমার ভালোবাসে এটা মানে সারা বিশ্বে যে আসলে হাসি কিনে যায় ভালোবাসে সেটা প্রমাণ করলো তাহিরি আর তাহিরি নিজেকে ছোট বানাইলো যে ভাই আমি বড় আমি অনেক বড় কিন্তু আশিকির কাছে আমি বড় না এটা বুঝাইছে না আমার ছোট ভাইটা আল্লাহ ওরে আরো বড় করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই যে সোনাইমুড়ি বাবা গেছিলেন কিনা দিনের বেলা মাফি সুফিয়ান ভাই ছিলেন আমি সুফিয়ান ভাই কদম মুসিব করে পালাইল আমার এই আমার কাশেমি রাব্বানি কাশেমি আমনা ভালো হস করে এখন ও কয় এমনে তো আল্লাহ বড় বানাইছে হুজুরের কদম মুসিব করে নিয়েছেন আপনি আল্লাহ আপনাকে আরো কত জানি বড় করবে এগুলা মানুষ ছোট হয় না এগুলা মানুষ বড় হয় এগুলি করবেন না এগুলি বিশেষ করে আমরা আলেমরা যেন আমরা না করি আমরা আলেমরা করলে আমাদের কাছ থেকে মানুষ কি শিখবে কথা ঠিক কিনা তো যাই হোক আনা মিরাতুল্লাহ এই হাদিসটাও বুঝি নাই আমরা নাকি আল্লাহ দেখার না নবী কে ইয়েস ইয়েস তাই মুসা ক জনমের মত আল্লাহ দেখবে আজকে যা করে খোদা নবী জিজ্ঞাসা যেখানে কোনো জায়গা নাই উত্তর নাই দক্ষিণ নাই পূর্ব নাই পশ্চিম নাই বালু নাই বাতাস নাই আছে আল্লাহ আর আল্লাহ রসুলে নবীজির আল্লাহকে আইসেন কাছে আল্লাহ নবীজিকে আনছেন কাছে আল্লাহকে আইসেন কাছে আপনি আনছেন কাছাকাছি বসি একটা কাজ করেন উদুনু মিন্নি আর একটু কাছে আছেন কত কাছে রয়েছে তুমি কথা কয় না শিল্পীরা কিন্তু গান গায় শিল্পীরা গান গায় এইভাবে তা আমার আল্লাহ রসুল আল্লাহ বলতেছেন সুপনা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এই দুইটা ধনুকের মাথা তিনটা যখন টান মারে এই দুই মাথা যত কাছাকাছি চলে আসে আমি আর আমার বন্ধু তারও কাছে ছিলাম এত কাছে যাওয়ার পরেও তাফসির রুহুল বয়ান 276 বছর আগে তিনি লেখছে আল্লাহ আর একটু কাছে আছেন কত কাছে রয়েছে তুমি আরো কাছে তোমাকে যে চাই আরো কাছে আসেন নবীজি আরো কাছে গেছে আমার আল্লাহকে উদুনু মিন্নি আর একটু কাছে আসেন নবী আর একটু কাছে গেল আমার আল্লাহ তৃতীয়বার কয় আর একটু কাছে এমনি তো আল্লাহ আগে কোরআনে তো কইছেই যে একবারে তিন টান দিলে দুই মাথা যতটুকু কাছে আসে ওই যে গোল্ডা এরও কাছে কাছে দুইজন এরও এরও কাছে এখন কইতেছে তৃতীয়বার কইতেছে ওদনো মিন্নি আর একটু কাছে নবী আরো কাছে চতুর্থ ওদনো মিন্নি আরো কাছে আসেন নবী আরো কাছে গেল এইভাবে 100 বার মারহাবা কয় না আরো জোরে কয় না এমনি এমনি কোরআনের ঘোষণা অনুযায়ী এইরকম এতটুকু ফাঁক হইবার সুবহানাল্লাহ কোরআন অনুযায়ী আল্লাহ এখানে রসুল এখানে এই যে মানে 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি ফাঁক এখন 100 বার কইতাছে ওদনো মিন্নি ওদনো মিন্নি কাছে আসেন নবী কাছে যায় আল্লাহকে আরো কাছে নবী আরো কাছে যায় আল্লাহকে আরো কাছে আসেন নবী আরো কাছে যায় নবী আল্লাহকে আরো কাছে আসেন এইভাবে 99 বার আল্লাহকে আসেন নবী কয় আইলাম 100 বার কয় আরো আসতে হবে নবীকে আইসাই গেলাম এরপরে কয় কি চান তার উম্মতের জান্নাত চাই আমরা আছি সেখানে আমরা আছি এই জন্য আমি লেখ
হাবিবে তোমায় ভালোবাসি মনের দায় উজার করে হে বুকের মাঝে জ্বালায় দুরবে তো মার দিদারে দুরবে তো বলো রাসূল তোমায় ভালোবাসি মনোনীতায় উজার এ বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে এ সুখে তুমি চোখে তুমি বুকে তুমি জন্ম আমার অনেক দূরে রেখেছো আমায় পাগল করে নামিয়ে জন্ম আমার অনেক দূরে রেখেছো আমায় পাগল করে নবী জন্ম দূরে রেখেছো আমায় পাগল রে বলো নবী তোমায় ভালোবাসি সবাই নবী তোমায় ভালোবাসি মন হৃদয় গুজার এ বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে কি চান কে উম্মতের জান্নাত চাই হাজার সত্তর হাজার দিলাম তিনবার কি চান উম্মতের জান্নাত তুই চাই আবারও সত্তর হাজার দিলাম চারবার কি চান উম্মতের জান্নাত তুই চাই আবারও সত্তর হাজার দিলাম আমার একশো বার গেছে গা কি চান একশো তম বারও উম্মতের জান্নাত তুই চাই কয়েল গাছা যারা বয়ে রয়েছে সারা বিশ্বের সহ সব উম্মতের জান্নাত চাই গা আবারও সত্তর হাজার দিলাম গো একশো একবার কি চান গো উম্মতের ওইটাই চাই গো কোরআন কথা গো আগের ভাও গো কি বাও আগে সুবহান আল্লাহ কর সুবহান আল্লাহ আমার আল্লাহকে কেমন কথা একশো বার জিগিলাম আগের বাউই কর সুবহান আল্লাহ বন্ধু একশো বারের পরে কইতেছে এই জন্যই আপনাকে রহমতুল আলমিন বলে তো বানাইবেন না গিয়েছিলেন নবী খোদারি আরশে কেঁদে কেঁদে না নিজ দায় মাওলার কাছে দেখো কেন নবীজি জুতা খসে নবীর জুতার ধুলায় আমি আরশ মুওয়াল্লাই চিরধন্য হইব গো রব্বানা নবীকে জুতা খুলিতে করো মানা সুবহানাল্লাহ তাবারক আনসা তাবারক জয় বেলা আরেস কিছু পাল্লা ঘুরে আনছে আনছে সামনের বছর গরু আর একটু দাম দেয় কিন্তু মহিউদ্দিন কথা কও না আর একটু দাম দেয়া গরু কিন্তু খুব ভাল লাগলো আব্বা সত্যি বলছি শুক্রিয়া নিচে জায়গায় পানি জমে নিচে নিচে জায়গায় পানি জমে সত্যি নিচে জায়গায় পানি জমে বাবা দুইশো বার চলে গেল আপনি যদি আপনার বাচ্চা কথা বলা শিখছেন আজকে তো চাঁদ তেমন নাই চার দিন আগে চাঁদ আছে বাচ্চা কুলে নিয়ে গেছে বাচ্চা কথা বলা শিখতেছে আব্বা ওটা কি চাঁদ আবার একটা কি শুনিস ঠিক কি না চাঁদ বাবা চাঁদ দশ মিনিট বলতেছে আব্বা ওটা কি আবার চোখ দেখে চাঁদ বাবা চুমাও দিছে দ্বিতীয়বার চাঁদ উঠছে আবার পাঁচ মিনিট পরে আব্বা পোলাপ ছোট মানুষ ওটা কি এবার সাত কইছি না একটু সেরছে
এবার আর সুমার নেই নেই কাজ সাত কইছি না চতুর্থ বার আবার পাঁচ সাত আব্বা ওটা কি এবার একটা কথা এবার শিখা মাত্র সাইড এক সময় লোকি চান নবীকে বাহুই আগে দেয় পুরান কথা এমন রাগ দেখায় রে পাঁচ সাত মিনিট পরে আব্বা ও তাকে এবার সাধু কয় না সুমহ দেনা কিছুই কয় না আবার পাঁচ সাত মিনিট আব্বা ও তাকে একটা চর্যা দাঁত ফেলেন ছয় বারের সময়কে দাঁত ফেলে একশো বার নয় দুইশো বার নয় তাফসীর রুহুল বয়ান সাতশো বার নয় ছয়শো বার নয় সাতশত বার আল্লাহ জিজ্ঞেস কি চান নবীকে কুলতু হুয়া দাকা আগের তাই আগের তাই আগের তাই আগের তাই নতুন কিছু না আমার উন্মতের জান্নাত চাই আমার আল্লাহকে চান এক মুহূর্তে উনপঞ্চাশ কোটি মুসলমানকে আপনার উন্মতকে আমি জান্নাতি বানায় দিলাম সুবহানাল্লাহ কারণ কুলতু হুয়া যাতাই কইতেছেন নতুন কিছু চাবেন না পুরাণটাই পুরাণটাই আমি আপনাকে রহমাতুলিল আলামিন এই জন্যই বানাইছি আমি এক কুদরতি অন্তরে মনে রেখেছি কি পাহাড় চাপা দিতে চাইছিলাম আমনের কাছে মেসেজ দিলাম আমনে কইলেন হ্যাঁ গরু যদি পাহাড় চাপা দেয় বাইরা লাগে আমি কালেমার দাওয়াত দিব কে করে এই জন্য আল্লাহ রাগ হইতে পারে আমি নবী রাগ হইতে পারি না এই কথা আমি মনে রাখছি এই জন্য আমনে সাতশো বার এক কথাই কইলেন আমি রাগ না আমার অগত বানাইছি আমি ওই আমনের হইলো উম্মত আমার হইলো বান্দা বান্দা বা পায় না ওই নবী আইসে ষষ্ঠা শুনেছি মুসাই খাই এই আল্লাহ দেখা শুরু হইল আল্লাহ দেখা শুরু হবে মুসাইকায় খবর কি আর এদিক দিয়ে চাই আর আল্লাহ ওই দিকে মুসাই এই দিকে মাঝখানে আয় না কথা কমে বাহানা আমার দেখা হইলে অর্চিনা এটা আমার জিজ্ঞাসা কথাবার্তা কইতেছি মানে নিয়ত এমনি কথা নবীজি দেখবো আমি কথা কইতেছি কিন্তু আমার উদ্দেশ্য ছিল আল্লাহ মারহাবা পায় না মুসাই কয় জালা জোড়ায় না জালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জালা জোড়ায় না জালা জোড়ায় কথার কথা মশাই তারি দেখ পাইনি আমি কই মশাই কইতেছে জালা জুড়ায় না দেখতেছি আয়না বানায়া দেখ কে কি কইছে কই 50 সত্য দেহি কৌশল করে নয়বার বাদাবার নয়বার আল্লাহর মন মইরে দেখবো সুবহানাল্লাহ বুঝে গেছে তাফসীর আসছে এই যে ষষ্ঠ আসমানে আয়া এরপরে নয়বার গেল আর আইলো এটা কি দিয়া গেল কি দিয়া আইলো এটা তাফসীরে পাওয়া যায় না পরবর্তীতে একটু এদিক সেদিক কিন্তু অরিজিনাল আসলে পাওয়া যায় সুবহানাল্লাহ
সেই মুসা কালিমুল্লাহ নয়বার আমার নবীরে পাঠাই গেল, নবীজি গেলেন। এখানে শিক্ষা কি? শিক্ষা হলো আমরা মাজার শরীফ কেন যাই? মুসা কালিমুল্লাহ কত হাজার বছর আগে রওজা শরীফে গেছে, ষষ্ঠ আসমানে যায়, আমার নবীরে পরামর্শ দেয়, বলে এমনি কি মাজারে যায়? বুঝুনি বেলারা, আমরা মাজারে যাই তো বুঝে শুনিয়া ঠিক না রে বাজান? যে মুসা কালিমুল্লাহ কত হাজার বছর আগে ইন্তেকাল মোবারক হইছেন, ইন্তেকাল মোবারক হয়ে গেছে, আমার নবীরে পরামর্শ দেখ, আমার উম্মত 50 শব্দ পারত না গো, অথচ আমরা তোকে বলে গেছে গো আল্লাহ কা নো গো বালাহিয়া ও নাইন্দা রব্বি মিউরজাকুন, তোমরা যেমন খাওন খাও হারা এরকম খাওন খায় গো মারহাবা পায় যাবো। হাজার হাজার বছর আগে চলে গেলেন রওজা মোবারকে, আমার নবীজির পরামর্শ দে, এই জন্য আল্লাহর নবীদের মাজার শরীফ জিয়ারতে যাই, যদি একটু মুরাকাবে কোনো পরামর্শ পায়। সুবহানাল্লাহ, তোরা সান্দুর বাবারা তোরা গেলে কি না গেলে আমাদের কি আসে যায় ঠিক কি না? যেমন আমাদের এই গজলটা আমার না চিটা গঙ্গে শিল্পীরা একটা গজল লেখছে, আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আগামী 4 তারিখে বরতলা আছে বলে বললাম, এখানে তা আজকে কত তারিখ? 30, 31, 1, 2, 3 মাঝখানে আর 5 দিন, এই 31 হিসাব করছি, 30, 31, 1, 2, 3 মাঝখানে 5 দিন, 5 দিন পরে আল্লাহ যদি হায়াত দেন আবার ইনশাল্লাহ একটা প্রেমের খেলা হবে। মাদ্রাসার নাম জানি কি? মাদ্রাসার নাম জানি কি? জিয়াউল হক মেজবান্ডারি, তারপরে হাফেজ ইয়া মাদ্রাসা দক্ষিণ সেনা মাদ্রাসা সিনসেন না বর্তলি বর্তলি, ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে আমি দ্বিতীয় দিন, আমি মনে হয় প্রথম দিন আমার বড় ভাই যার কদম মুচি করেছি সোনাইমুড়ি মাঠে, আমি আমার বড় ভাই সুফিয়ান খান আবিদি এবং আমার ছোট ভাই গোলাম টুবরিয়া সাহেব, ওনারা দুইজন আসবেন প্রথম দিন, আর লাস্টের দিন ওস্তাদের মার বলে শেষ রাইতে ওরা বুদ্ধি সিদ্ধি করে আমার শেষ রাইতে রাখছে, মানে শেষের দিন রাখছে আর কি। যেন আপনাদের দোয়া নিয়ে যে কথা সবাই বলে, আল্লাহ যেন মরণের আগে হলেও আমাকে ওই পদরা যেন আল্লাহ দান করে, আল্লাহ যেন দান করে। বাকি আলোচনা ইনশাল্লাহ কি কইল মুসা আর এই ইমাম গাজ্জালি কি কইল এটা ইনশাল্লাহ ওই মাঠে কমু। আর নবীজি শাস্যবার চাইল, আল্লাহ শাস্যবার কি কি দিল সেটা একটু শুনছেন। আর আল্লাহ প্রথম আসমানে যাইতে অনেকগুলো সিঁড়ি, এক এক সিঁড়িতে এক এক ঘটনা, আমাগুলো এখানে খালি প্রেমের খেলা, খালি আমাগুলো ইয়া প্রেমের খেলা, এক এক সিঁড়ি লক্ষ লক্ষ সিঁড়ি, সব লক্ষ লক্ষ সিঁড়ি অস্ত কর্তার না যেই কটা কর্তারই, এক এক সিঁড়িতে এক এক মজা, এক এক সিঁড়িতে এক এক সুন্দর, এক এক সিঁড়িতে এক এক ভেরি বিউটিফুল, এক এক সিঁড়িতে এক এক প্রেমের খেলা। এটা আপনাদেরকে নিয়ে 4 তারিখে সুরা কাউসারের তাফসির করার জন্য, তাফসির তার আমি জানি না, সুরা কাউসার নিয়ে আলোচনা করার জন্য আমার বাজানারা একটা আবদার করছে, কাউসারটা কি, কেমন, কে খাওয়াবে, কেমন হবে, কেমন মধুর হবে, কেমন চমৎকার হবে, ইন্না আতাইনা কাল কাউসারের আলোচনা আমাদের বর্তমানে মাদ্রাসায় হবে। এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাবাকে মাকে কষ্ট দেওয়া যাবে না, যদি জীবনে বড় হতে চান তাহলে বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দেওয়া হারাম খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, এই সুন্নি জামাতের মাহফিল গুলায় আসবেন, আজকের মতো বর্তলির মাঠটাও ভরে দিবেন। খুব খুশি হয়েছি 4 বছরের মাথায়, আমি খুব খুশি হয়েছি, বলছিলাম যে লোক হয় না
না আজকে আপনারা আমাকে চমক দেখায় দিলেন আমার আল্লাহকে খুশি করে দিলেন আমার রাসূলকে খুশি করে দিলেন যে না আমরা তিন বছর দেখছি চার বছরের মাথায় এই সিকুলারে আজকে পাঞ্জাবি পরে সৌদি আরবে পাঞ্জাবি মারা বাবা না এটা কিন্তু গিফটের পাঞ্জাবি সত্যি বলছি আব্দুল কাইয়ুম দিয়েছে আমার মুরিদ কিন্তু মদিনা শরীফ থেকে কিনে দিয়েছে ওইটা গায়ে দিয়ে আজকে এসেছে তিন বছরের মানুষ কম হইল চার বছরের মাথায় মদিনা শরীফের এটার মধ্যে ধুলাবালি যদি দুই একটা লাগিয়া থাকিয়া থাকে এটা শিলা কাম হয়ে যাবে কাম ঠিক হয়ে গেছে ইয়া নবী সালাম বাবা সিরিয়াল রাখতে হবে মিলাদ অবস্থায় সিরিয়াল ইয়া করে মাইক মাইক এটা দাও এটা দাও আরে নাই কশফত যা জমান হে
حسنت جميع خصاله صلوا عليه. ما شاء الله ما شاء الله. اوه تبارك تبارك بدر بدر من لوكا سالدا. تقول لاين 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 دارا كره ديت لاين لاين دارا كره ده بابا لاين لاين دارا এক জায়গা দিয়ে দিলে হবে না লাইনে লাইনে চলে আসবে আমাদের মাশাআল্লাহ এটা ভালো কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে এটা ভালো কাজ হচ্ছে কারণ মানুষ পাওয়া যায় না কাজ করতে মানুষ পাওয়া যায় না এটা ভালো একটা কাজ হচ্ছে মাশাআল্লাহ শুকর আল্লাহ অনেকে দোয়া চাইছে আমার হাজী আব্দুল মান্নান ভাই তিনি দোয়া চেয়েছেন আমার মহসিন মুয়াজ্জিনের বাবা আমার বাবা হারেস হারেস রাব মাকে সাহাদিয়াও পাঠিয়েছে দোয়ার জন্য হারেসের বড় ভাই ছেলে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে দিবে তার জন্য রুবেলের জন্য দোয়া চাওয়া হয়েছে আরো যারা কবরের জগতে যারা আছে জীবিত যারা আছে আমিন আমিন আল্লাহকে মন দিছে আমিন ইনশাআল্লাহ হারেস দাও মহিউদ্দিন মহসিন সাহেব হারেসের লেগে দোয়া আর হারেস সাহেব মহসিন মহিউদ্দিনের লেগে দোয়া এই যে একটু আগে এটা খুব ভালো লাগলো কারণ একা কোনো কাজ করা যায় না অভিজ্ঞতা তো নাই আল্লাহ ভরসা করে বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো বিসমিল্লাহ 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 রহমান প্রাণের মুর্শিদ রে আমার দহিয়ান হামিদ রে আমার পাগল বানাইয়া কই গেল রে মারহাবা আল্লাহ 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 প্রাণের মাঝর রে আছি কত সুখে রে প্রাণের বংশিদ রে আমার দয়াল বাজাল রে আমারে পাগল বানাইয়া কই গেল রে মশাল্লা আল্লাহ 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 আসে সমীনের ঠিকানা তোমার আপনি একো মনোজাত না দিয়া যাবে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে হে ও মুর্শিদ চান আপনায় না পাইলে হে মারহাবা আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে হে ও হামিদ চান আপনায় না পাইলে হে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি অন্ধ কপাল মন্দ গায়া
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.